আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আজকে আরামবাগে এসেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে যথেষ্ট সরগরম আরামবাগের রাজনীতি, নাকি দারুণ সাড়া পড়েছে এ ব্যাপারে আমরা জানবো। হুগলি জেলা যিনি সভাপতি আছেন দিলীপ যাদব, দিলীপ বাবু আজকের দিনের এই সভার উপস্থিতি বা গুরুত্ব কিভাবে বিবেচনা করবেন? না, আমাদের দলের এই জেলার সাংগঠনিক শক্তি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এই সভায় উপস্থিতি এবং বক্তব্য রেখে দলীয় সহকর্মীদের দিক নির্দেশ করা এবং বিজেপি যে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে রাজনীতিতে বাংলাকে অসম্মান করার চেষ্টা করছে তার সেই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। আমাদের দলের সহকর্মীরা উদ্বুদ্ধ হয়েছেন, দলের সহকর্মীরা আরো বেশি পথে নামছেন। একদিকে মানুষের সেবা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তার বিভিন্ন প্রকল্পের দুয়ারে সরকারের মাধ্যমে, অন্যদিকে বিজেপির এই বিশৃঙ্খলা, বিজেপির এই মিথ্যে কথা বলে বাংলাকে অপদস্থ করা, বাইরের মানুষদের দিয়ে এই বাংলাকে হেয় করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আরো বেশি পথে নামার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন এবং নির্দেশ দিয়েছেন। দলের সমস্ত নেতৃবৃন্দ যেমনি উপস্থিত ছিলেন, সমস্ত সহকর্মীরা নিজে নিজে উদ্যোগ নিয়ে মিছিল করে এসে এখানে উপস্থিত হয়েছিলেন এবং নিশ্চিত করে আমরা একটা বার্তা দিতে পেরেছি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এ দলের যে সাংগঠনিক শক্তি এই জেলায় অন্য কোনো রাজনৈতিক দলের নেই, এই বার্তা নিশ্চিতভাবে এই সভা থেকে আমার দলের সহকর্মীরা এবং সাধারণ মানুষ দিয়েছেন। বিজেপি পাল্টা সভা করবে এরকম সবাই শোনা যাচ্ছে, দিলীপ ঘোষ এসে সভা করবেন, কি বলবেন? রাজনৈতিক দল একটা বিজেপি, তারা একটা সভা, দুটো সভা, পাঁচটা সভা করতেই পারে, সেটা তাদের বিষয়। আমাদের বিষয় হচ্ছে যে মানুষের সেবা, মানুষের জন্য উন্নয়ন, মানুষের দরজায় সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, এই সমগ্র কাজ আমরা একসঙ্গে করতে চাই। এই কাজ আমরা করতে চাই বলেই আমরা আরো বেশি উৎসাহিত হব। আর বিজেপি সভা করা মানে কি, আমাদের এই সভার মাধ্যমে আমরা মানুষের কাছে আগামীকাল থেকে নাচছি বঙ্গধ্বনি কর্মসূচি নিয়ে, যেখানে আমাদের রিপোর্ট কার্ড আমরা দেব যে আমরা 2011 সাল থেকে আমাদের নেত্রী আজ পর্যন্ত মানুষের জন্য কি করেছে, রাজ্যটা কতটা এগিয়েছে বিভিন্ন বিষয়ে। আর তারা সভা করে কি করবেন, বিশৃঙ্খলা করবেন, গন্ডগোল পাকাবেন, সমস্যা তৈরি করবেন, মানুষের কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবেন, মিথ্যে কথা বলবেন, দুটো সবার মধ্যে শুধু এইটুকু তফাৎ। অসংখ্য ধন্যবাদ মাননীয় দিলীপ যাদব, এতক্ষণ আমার সঙ্গে লাইনে ছিলেন।